তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমরা দেখছো টিপসন রাহুল। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স আছে ওটা কীভাবে ইনক্রিজ করবে, মানে কীভাবে বাড়াবে। তোমাদের এই ভিডিওটা দেখার পর আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের ডেইলি 1000টা করে বা 1000টার উপরে তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ হবে। তোমরা যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করো, আমি যে ট্রিকটার ব্যাপারে তোমাদেরকে বলবো, তো ওই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করো 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ হবেই। তো এটা কী কী ট্রিক আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা ভালোভাবে কথাটা শুনবে এবং ভালোভাবে কথাগুলো বুঝবে। তো বন্ধুরা তোমরা তো সৈয়দেব বলে এই ছেলেটাকে চেনোই, এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো বন্ধুরা এই যে সৈয়দেব বলে ছেলেটা আছে, তোমরা তো দেখেছো ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে, এখন ইউটিউবে সব জায়গায় সৈয়দেব সৈয়দেব করেই যাচ্ছে সবাই। তো বন্ধুরা এই যে ছেলেটা একটা গান গেয়েছিলো, সেই জন্য এই ছেলেটা ভাইরাল হয়ে গেছে। তো 2 বছর আগে গিয়েছিলো, এখন ভাইরাল হয়ে গেছে ওই ছেলেটা। তো বন্ধুরা ওই ছেলেটার যে ভয়েসটা আছে ওর ওপরে কত ভিডিও তৈরি হয়েছে তোমরা তো জানোই, 400K-র ওপরে ওই ছেলেটার রিয়েল ভয়েসে ভিডিও তৈরি হয়েছে। তো বন্ধুরা ওই যে রিয়েল ভয়েসটা আছে ওই রিয়েল ভয়েসে অনেক সবাই ভিডিও তৈরি করেছে, অলরেডি অনেক সবাই ভিডিও তৈরি করে ফেলেছে। তো বন্ধুরা এখন তারপরে একটা বাচ্চা একটা রিমিক্স লাগিয়ে একটা ভিডিও বার করলো, মানে ওই 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 ভয়েসটা রিমিক্স লাগিয়ে বাচ্চা একটা ভিডিও পোস্ট করলো, ওইটাতে এখন 70 মিলিয়নের কাছাকাছি ভিউ চলে এসছে। তো বন্ধুরা ভাবো ওই ভয়েসটা 70 মিলিয়নের কাছাকাছি ভিউ চলে এসছে, বাচ্চার অত করেও ভিউ আসে না প্রত্যেকটা রিলসে, তোমাদের ওই রিলসটাতে সবথেকে বেশি চলে এসছে ভিউ। তো বন্ধুরা এখানে তোমরা যদি একটা অন্যভাবে ওই ভয়েসটাকে যদি তোমরা যদি কাজে লাগাতে পারো, ওই ভয়েসটার সাথে ধরো কিছু একটা ফানি কিছু অ্যাড করে দিলে বা কিছু একটা অন্য কিছুভাবে তোমরা ভয়েসটা ইউজ করো, মানে সবাই যেন ওইটা যেন এখনও কেউ করেনি, ওই ভয়েসটা নিয়েই করবে কিন্তু ইউজ করো ওই ভয়েসটাকে, ওই ভয়েসটা ইউজ করলে তোমাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের ইনস্টাগ্রামে মানে কি ওই যে যে রিলসটা তোমরা পোস্ট করবে সেই রিলসটা অল মানে কি ভাইরাল হবেই। তো বন্ধুরা নতুন কিছু ওই ভয়েসটাকে করার চেষ্টা করে একটু, তো নতুন কিছু করলে অলরেডি তোমাদের ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি বলো আমি কেন করিনি, তো বন্ধুরা আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি না বেশি, তো আমার ইনস্টাগ্রাম ভালোও লাগে না বেশি, তো আমি শুধু একটু রিলস দেখিনি, তো আমি রিলস তৈরি করি না অত, তো আমি এখন ইউটিউব ভিডিওতেই আমি মাথা দিচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা এই এই জিনিসটা এখন করো, এখন ওটা ট্রেন্ডিংয়ে চলছে, ওই জিনিসটা যদি তোমরা করতে পারো তোমাদের 100% আমি তো গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভাইরাল হবেই, তো মানে ভিডিওটা ভাইরাল হবেই। তো নতুন কিছু করার চেষ্টা করো, এখন তো তোমরা ইনস্টাগ্রামে রিলসে যারা ইনস্টাগ্রামে রিলস দেখো তাও দেখতে পাচ্ছ ওই ভয়েসটা নতুন 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 অনেক জিনিস বার করছে ওই ভয়েসটাকে নিয়ে, কেউ ফানি কেউ গানটা গাইতে গাইতে ভুলে গেল, তো ওইটাও একটা ফানি, ওর ওপরে কত 20,000-এর ওপরে ভিডিও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো তোমরা যদি নতুন কিছু ওপরে ভিডিও তৈরি করো, তো কারো যদি তোমার ওই ভিডিওটা যদি ভালো লাগে ওই ভিডিওটার ওপরে একটা নতুন একটা ভিডিও তৈরি করবে অনেক সবাই, তো ভিডিওটার ভয়েসটাকে নিয়ে আরও ভিডিও তৈরি করবে। তো বন্ধুরা ওই ভয়েসটাকে নতুন কিছু অ্যাড করে আরও ভালো একটুখানি বানিয়ে তো ভিডিওটা আপলোড করে দাও, রিলস তৈরি করে আপলোড করে দাও, তো গ্যারান্টি তোমাদের ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। তো ভিডিও ভাইরাল হলে তোমরা বুঝতে পারছ তোমার যদি ভিডিওটা হয় এরকম দেখতে থাকে তো কেউ না কেউ তোমাকে ফলো করবে। তো বন্ধুরা তোমার যদি অনেক যদি ভাইরাল হয়ে যায় ভিডিওটা, মিলিয়নে যদি ভিউ চলে যায়, তো বন্ধুরা বুঝতে পারছো তোমাদের তো সাবস্ক্রাইব মানে কি তোমাদের তো ফলোয়ার্স আসবেই, তো বন্ধুরা ইনক্রিজ তো হবেই তোমাদের ফলোয়ার্স। তো বন্ধুরা আমি তোমাদেরকে এখন ওইটাই বলতে চাইছি যে এইটাই ট্রিকটা হলো, তো তোমরা ওই ভয়েসটাকে কাজে লাগাও, এখন ওই ভয়েসটা ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, তো বন্ধুরা ওই ভয়েসে কাজে লাগাতে পারলে তোমাদের 100% গ্যারান্টি তোমাদের ভাইরাল হবেই, নাহলে তোমরা এখন ভাইরাল করতে পারবে না। তোমাদের এখন অনেক সময় ভাইরাল হয়েও গেছে ওই ভয়েসটা ইউজ করে, তোমরা ইউজ করো এখনই সুযোগ ফলোয়ার্স বাড়াবার তো এবং ভাইরাল হবার, তো বন্ধুরা সুযোগটা ছাড়বে না, হাতছাড়া করবে না। তো বন্ধুরা এইগুলোই বলার ছিল, এই ট্রিকটাই বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে মোসার ভিডিও শেয়ার করে দেবে। তো বন্ধুরা এখন এর জন্য টাটা, পরবর্তী সাথে দেখা হচ্ছে।